তো তোমাদের তো আগেই বলেছি আঁটপুরে আমার মামার বাড়ি, তো আঁটপুরে মামার বাড়ি দিদাকে একটু দেখতে এসেছিলাম সবাই মিলে, যে দেখতেই পাচ্ছ। আর এখানে এসে রামকৃষ্ণ মঠে এলাম একটু, কারণ সবসময় সময় হয় না আসার জন্য। আর দুটো শর্ট ভিডিও বানালাম, তো এখানে এসে শর্ট ভিডিও করব না তো হতেই পারে না, এত সুন্দর জায়গা। তো দেখো সন্ধে হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো আমরা রামকৃষ্ণ মঠে এসেছি, আঁটপুর রামকৃষ্ণ মঠ। ছেলে আর রামকৃষ্ণ মঠের গেট, আর এই যে আমরা ভিতরে যাচ্ছি, তাই দেখো আঁটপুর রামকৃষ্ণ মঠ। আর এদিকে এখন গেট বন্ধ আছে, ভিতরে যাওয়া যাবে না, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে এখন গেটটা বন্ধ আছে, তাই তোমাদের শেয়ার করতে পারছি না, দেখতেই পাচ্ছ। আর দেখো প্রবেশের সময়ের তালিকা পুরো দেওয়া আছে এখানে, তো তোমাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরায় করে দেখাচ্ছি একটু পরে। আমার মাম্মাম দেখি, মাম্মাম দেখি, এই যে দেখো এখানে প্রবেশের সময়। তো তোমরা যদি কেউ এখানে আসার ইচ্ছে হয়, আসতে চাও, ইচ্ছুক হয়ে থাকো, তো তোমরা আমার এই ভিডিওটা নোটিস করে প্লিজ এসো, তাহলে এখানে তোমরা এসে সকলেই ঢুকতে পারবে। দেখো তো সুন্দর জায়গা।